সংবিধানে কি লেখা আছে সেটা বড় কথা নয়, আমরা শুনেছি কিছুক্ষণ আগে একজন বক্তার মুখে। এদেশের মানুষ যেটা চায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমরা আমাদের যে সমস্যাটি আজকে আমরা নিয়ে আলোচনা করছি, এটা কেবল আজকের পুস্তিকার ভেতরে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু আজকে দেশের একটা সার্বিক সমস্যা। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, এদেশের সরকার যে মানুষের সমস্ত অধিকার, মানবাধিকার বলুন, সুশাসন বলুন, বা এখানে গুম খুনের কথা আমি ব্যাখ্যা যেতে চাই না, যেভাবে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, মিলিয়ন্স বিরোধী দলের নেতাকর্মী, প্রায় 50 লক্ষ আসামি করা হয়েছে, সেখানে আসলে যুক্তিতর্কের অবতারণা করে কোনো লাভ নেই। এখানে যে রাজনীতি, সেই রাজনীতি আমাদের অনুসরণ করতে হবে, এদেশে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, আমরা যে আন্দোলনে রয়েছি সেই আন্দোলনকে জোরদার করতে হবে। আমরা এটা বলছি সত্যি যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে আমরা বিশ্বাসী, বিএনপি লোকী বৈঠার আন্দোলনে বিশ্বাস করে না। বলতে হবে যে আজকে যেটা সত্য বাংলাদেশের ব্যাপারে, আমি এক কথায় বলছি, তিনটি ইন্ডিপেন্ডেন্ট অর্গান আমি বলেছি, অ্যান্ড দে আর অল ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বাংলাদেশে আসলে একটি, দ্যার ইজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অর্গান, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানটি হচ্ছে জনগণ। যে জনগণের যে ইচ্ছা সেটা আমাদের রাজনীতির মাধ্যমে আমাদের প্রতিফলিত করতে হবে, এবং সেই ইচ্ছা আজকে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, এবং সেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে হলে আজকে এটা প্রমাণিত সত্য যে এদেশে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো দিনই কোনো সুষ্ঠু নিরপেক্ষ সরকার হতে পারবে না, নির্বাচন হতে পারবে না, এটাই একটু কাজে। আজকে একটি নিরপেক্ষ সুষ্ঠু একটি তত্ত্বাবধায়ক সরকার আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে, যেটা জনগণের ইচ্ছা, এবং সেই ইচ্ছার প্রতিফলন আমরা বিএনপি চাই। এখানে বলেছেন একজন বক্তা, কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে, আমি বিএনপি হয়েও বলছি বিএনপি ক্ষমতায় আসবে এটা কিন্তু কোনো কথা নয়। আমরা চাইছি জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, মানুষের ভোটের অধিকার দিতে হবে, এবং যেটা মানুষের মৌলিক অধিকার, এ দেশের সত্যিকার মালিক হচ্ছে জনগণ। সংসদ সদস্যরা হয়তো মনে করতে পারেন আমরা ভোটে জিতেছি, আমরা দেশের মালিক হয়েছি, সরকার ক্যাবিনেট মনে করতে পারে আমরা ক্যাবিনেট গঠন করেছি, আমরা দেশের মালিক হয়েছি, কিন্তু আসলে এগুলো বাহুল্য কথা। এ মানুষ তাদের যে সার্বভৌম ক্ষমতা সেটা হচ্ছে এদেশের মানুষের, তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য, 5 বছরের জন্য সেটা প্রতিনিধিদের হাতে তারা সেটা তুলে দেয়, এবং 5 বছর পরে তারা জনগণ আবার তাদের পরীক্ষা নেয় একটা নির্বাচনের মাধ্যমে। কাজে সেই নির্বাচনটি যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কখনোই জনগণের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। কাজে আজকে সংবিধানে কী লেখা আছে সেটা বড় কথা নয়, আমরা শুনেছি কিছুক্ষণ আগে একজন বক্তার মুখে, এদেশের মানুষ যেটা চায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমরা প্রমাণ করেছি বিগত 1 বছর রাজপথে থেকে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটি নিরপেক্ষ সরকার চায়, একটি নিরপেক্ষ নির্বাচন চায়, এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করে। সবাইকে ধন্যবাদ।